দেখি মৃত্যু মাকাসা আমি জাদুর ব্যাং কি জাদুর ব্যাং ভয় পেয়ো না ভয় পেয়ো না আমি জাদুর ব্যাং কি জাদুর ব্যাং জাদুর ব্যাং আমার কেমনে হয় হ্যাঁ হ্যাঁ হয় আমি জাদু জানি যে কারণে আমি জাদুর ব্যাং ও জাদুর ব্যাং আমার তো একটা ব্যাং দরকার জলাবাতি খেলার লেগা কিন্তু এত বড় ব্যাং তো আমি নিতে পারবো না ও তাইলে আমি কেমনে জলাবাতি খেলবো তুমি আমাকে নিয়ে খেলতে পারবে না আমি তোমার সঙ্গে খেলবো শোনো একটা কথা বলি আমরা নিরীহ জীব আমাদের নিয়ে খেলা করতে হয় না শোনো আমি তোমার বন্ধু হতে চাই তুমি কি আমাকে বন্ধু বানাবে আচ্ছা ঠিক আছে তোমার যখনই কোনো বিপদ হবে আমি তোমাকে সাহায্য করব আচ্ছা ঠিক আছে তাহলে আমার সাথে এখন বাইতে চলো আচ্ছা ঠিক আছে আমি তোমার পেছনে পেছনে আসছি চলো মৃত্যু মাকাসা আমি অনেক দিন যাবত ওই জাদুর ব্যাংটারে খুঁজতেছি এই এলাকায় ওই জাদুর ব্যাং ঢুকছে না এখন আমারে খুঁজতে হবে ওই জাদুর ব্যাংটা কোথায় গিয়েছে কি ব্যাপার এরকম মন খারাপ করে বলছিস আর তাছাড়া খেয়া কই ওরা তো কোথাও দেখতেছি না বুবু আর বইল না আসলে হয়েছে কি তোমার ভাইডারে তো আমরা কত ঋণ ঋণ কইরা বিদেশে পাঠাইলাম সেই ঋণগুলো এখনো শোধ হয় নাই আমার কি টেনশন লাগে মানুষে নানা দিক থেকে টাকার লেগা চাপ দেয় আর এই মেয়া এই মেয়ার কথা কি কমু মেয়েটার আমি এত করে বুঝাই যে একটু বাড়িতে থাক ঘরে থাক আমার কথা তো শুনেই না কে জানে কই যায় বয়ে রয়েছে দেখ মন খারাপ করিস না আর তাছাড়া চিন্তা করে কি বা হইব ক আর দেখিস আল্লাহ ঠিকই হামগুলো এই সমস্যা থেকে সমাধান বের করে দিব আর শোন এইভাবে চিন্তা কইরা যদি মায়ের খোঁজ খবর না রাখোস তাহলে কি হইব ক মায়েরা কই যায় কি খায় না খায় এগুলো তো খোঁজ রাখতে হইব হ ঠিকই কইছ মেয়েরা সে কখন থেকে বাড়িতে নাই বুবু এক কাজ করি তুমি ওর এইদিকে খুঁজোগা আমি ওর এইদিকে খুঁজিগা হ ঠিকই কইছ তুই থেকে খুঁজলে তাড়াতাড়ি খুঁজা বাবু চল যা তুই আমিও যাই যাও তুই আচ্ছা না এই মেয়েটার নিয়ে আমি আর পারলাম না আল্লাহ কই যে যে বয়ে রয়েছে মেয়েটা খেয়া খেয়া এই মেয়েটা যে কই গেল আচ্ছা বন্ধু তুমি আমাদের বাড়িতে যাই খেয়া মা তুই এনে আর সেই তোরে কখন থেকে খুঁজতেছি তোর মা তো ট্রেন ধরে পাগল হয়ে গেছে কি রে তোর পাশে এটা কি এত বড় কেন না না ভয় পাও না এটা আমার বন্ধু বন্ধু কি কষ্ট এগুলা ব্যাংক কোনোদিন বন্ধু হয় হ্যাঁ এইটা আমার বন্ধু আর এটা জাদুর ব্যাংক জাদুর ব্যাংক হ্যাঁ আমার মনে হচ্ছে মাথা ঠিক নাই ব্যাংক কোনোদিন জাদুর হয় হ্যাঁ না না এটা জাদুর ব্যাংকই ও সত্যি বলছে ভয় পেও না ভয় পেও না
আমি জাদুর ব্যাং, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, বরঞ্চ পারলে তোমাদের উপকারে আসব। ও আচ্ছা, হ্যাঁ আমি তো ভাবছিলাম না জানি কি। আচ্ছা দেখো, তুই যা বাড়ি যা, তোর মা তো খুব চিন্তা করতেছে। আচ্ছা যাইতাছি, কিন্তু ফুফি তুমি যাবে না? হ্যাঁ যামু, তো একটু পরে, তুই যা আমার একটু কাজ আছে। আচ্ছা আসি বন্ধু। আচ্ছা কি জানি কি কয় এগুলো জাদুর ব্যাং, আর এই ব্যাং যদি আমার বাস্তের সামনে থাকে কোনোদিন আমার বাস্তের কোন বিপদ হয়ে যায়। আল্লাহ আমার বাস্তের যেন কোনো বিপদ না হয়। আমি তান্ত্রিক, আমি এসেছি এই জাদুর ব্যাংকে আমার হাতের মুঠোয় হাসিল করতে। তা আপনি আমার কাছে কি চান? আর জাদুর ব্যাংক, হ্যাঁ জাদুর ব্যাংক তো আমার ভাস্তির লগে লগে দেখছিলাম আমি। না এই মেয়েটারে কত জায়গায় খুঁজে যাইলাম, কোনো জায়গায় পাইলাম না। কাজকে খালি বাড়িতে আসো, এরকম দুষ্টামি করলে তো। কেয়া এটা কি? এটা এটা আমার বন্ধু জাদুর ব্যাং। জাদুর ব্যাং? আমি তো এর আগে, এই দেখ এগুলো হলো রূপকথার গল্প, এগুলো কোনদিন বাস্তবে হয় না। না না এটা জাদুর ব্যাং। জাদুর ব্যাং? তুই এগুলো কি কইতেছ? আমার মাথা কিচ্ছু ঢুকতেছে না। তুমি আর জিজ্ঞেস করে দেখো। আচ্ছা তুমি কে আর তুমি আমার মেয়ের সাথে কি করতেছ? ভয় পেও না, ভয় পেও না, আমি জাদুর ব্যাং, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি খেয়াকে আমার বন্ধু করে নিয়েছি। কি তুমি? আচ্ছা তা না হয় বুঝলাম, তাইলে তোমার যে আমাকে কি কাজে আইব? তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই দেব, সব সময় তোমাদের উপকারে আসব। কি সত্যি বিতাসো? আমাকে উপকারে আইবা, যা চাইবো তাই দিবা? হ্যাঁ তুমি চেয়েই দেখো। তাইলে দেখো না, কি আর বাবাটা না প্রবাসে থাকে, আমরা খুব কষ্টে আছি, মেলা টাকা দিনে আমার যদি তুমি কিছু গয়না দিতা তাহলে খুব ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, তুমি হাত পাতো আমি দিচ্ছি। এই নাও। কেয়া এটা তো সত্যি সত্যি, এটা কি তার মানে সত্যি জাদুর ব্যাং? আর ওর কাছে যা চাইবো তাই পাওয়া যাইবো। কে এবার বিশ্বাস হলো আমি যে জাদুর ব্যাং? হ্যাঁ তুমি ঠিকই কইছো, এখন আমার বিশ্বাস হয়েছে তুমি জাদুর ব্যাং। আচ্ছা তাইলে তুমি থাকো, আমি এই গয়নাগুলো রেখে আসি। হ্যাঁ ইয়া চলো বসিতে। কিরে শয়তান তান্ত্রে, তুই আবার এসেছিস, তাও আবার ওর ফুপির ভিতর প্রবেশ করে। তুই কি ভেবেছিলি আমি তোকে চিনব না? আমি তোকে ঠিকই চিনে ফেলেছি। ও তাহলে তুই আমাকে চিনে ফেলেছিস? আর তাইলে তো আমার এই রূপে থাকা কোনো প্রয়োজন নাই, আমি আমার আসল রূপে ফিরে আসি। হাউ মাউ খাও, জাদুর গন্ধ পাও। আজ আজ তো কি হবে, আজকে তোকে আমার হাত থেকে কেউ রেহাই করতে পারবে না। এই ভণ্ড তান্ত্রিক, তুই কাকে ভয় দেখাচ্ছিস? আমাকে? এর আগে তোর কি হাল করেছিলাম খেয়াল আছে? ছাগল রূপে তো ছিলি প্রায় 10 বছর, এরপরও? আজ আজকে আমার হাত থেকে কেউ রেহাই করতে পারবে না। আচ্ছা তুই চেষ্টা করে দেখ। দেখ দাঁড়া, হাউ মাউ খাও, জাদুর গন্ধ পাও। কি কেমন লাগলো? দাঁড়া এবার আমি তোকে দেখাচ্ছি। এই নে। দাঁড়া এবার তোরে আমি মজা দেখাইতেছি। আমিও সাথে দেখাচ্ছি তোকে মজা। হ্যাঁ এবার বুঝতে পেরেছি,
তোকে আর এই দুনিয়াতে রাখা যাবে না, আমি তোকে চিরবিদায় দেব। এই নে তবে। দাঁড়াও, আমি ওকে ঠিক করে দিচ্ছি। ওর উপরে জাদুর প্রভাব পড়েছিল তো, দুর্বল হয়ে পড়ে গেছে। দাঁড়াও ঠিক করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা বন্ধু শোনো, সময় অনেক পেরিয়ে গেছে, আমি এবার তাহলে আসি। যখন তোমার প্রয়োজন হবে আমাকে দেখে নিও, কেমন? বিদায় বন্ধু, বিদায়। নদী, তোমার সাথে এগুলো কি হয়েছিল? আমরা তো কিছুই কইতে পারি না। আর বলিস না, আমি খেয়ারে খুঁজতে গেছিলাম, তখন খেয়ারে পাই আমি ভাবলাম তুই চিন্তা করতেছিস, তাই ওরে বাড়িতে পাঠিয়ে দিছি। যাইতে নিলাম, হঠাৎ এক তান্ত্রিক আমার সামনে এসে দাঁড়াইলো আর কইলো ওর জাদুর ব্যাঙের শক্তি দরকার, তাই আমার ভিতরেও প্রবেশ করে এই বাড়িতে আইছে। আচ্ছা যাই হোক, আল্লাহ যা করে ভালো জন্য করে। তবে একটা কথা কি জানো, ওই জাদুর ব্যাঙ না খুব ভালো আমাকে কি করছে, আমার না দুইটা গয়না এনে দিছে। আমি ওরে বললাম যে দেখো তোমার যা দরকার আমারে বলতে পারো, তারপরে আমি ওর কাছে চাইলাম, চাওয়ার পরে আমারে অনেকগুলো গয়না কাটি দিছে। কি হ্যাঁ, কিন্তু মা আমি একটু বাইরে থেকে খেলে আসি। বাইরে? এখন এই রোদের ভিতরে বাইরে যাবি? ও যাইতে চাইছে, যাক না। কিন্তু শোন, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। যাক বোন, ভালোই হইলো, ওই গয়নাগুলো বিক্রি করলে আমাকে ঋণ মোটামুটি পরিশোধ হয়ে যাবে। আচ্ছা অনেক কথা হয়েছে, এবার চলো ঘরে চলো। আচ্ছা ঠিক আছে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, বর্ষার খুশিতে ব্যাঙ নাচে রে।